বাবা থ্যাংক ইউ বলো। আচ্ছা কি ঠাকুর, পয়লা বৈশাখের দিন মানে শুক্রবার, একটা সপ্তাহ জাস্ট হয়েছে আবার শুক্রবার চলে এসেছে, আমরা আবার এই মন্দিরে এসেছি, এত ভালো লেগেছে ভুলতে পারছি না। শোনা গেট আর খুলবে না, খোলাতে গেছে গো, গ্রিলটা খোলাতে গেছে ঠাকুরের, আর খুলবে না বাবা, আবার অন্য দিন চলো। ও পারে না বাবা, লজেন্স খেয়ে তুমি নিয়ে নাও, বেকার নষ্ট করবে, তুমি নিয়ে নাও। শোনা বাবা থ্যাংক ইউ বলো, ও বলো থ্যাংক ইউ, চলে গেছে চলে গেছে চনে গেছে, এটা বললো চনে গেছে। হ্যালো গাইজ, তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তো অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। ওই যে দেখো সামনে যে গাড়িটা আছে, ওই আনন্দ দ্বারা আর আমরা একসাথে যাচ্ছি, আগের দিনও যারা গেছিলাম আর কি। এই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, খুবই সুন্দর, এসেই গেছি প্রায়, পৌঁছেই গেছি, তো চলো যাওয়া যাক। এই যে দেখো এসেই গেছি, তো গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, তো চলো যাওয়া যাক। কি ঠাকুর তুমি বলো, কি এটা কি তুমি বলো না, এটা কি বাবা রে, এটা কি ঠাকুর, আরে কি ঠাকুর বলো ওকে। আচ্ছা বাবা হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আশা করি তোমরা চিনতেই পারছ কোথায় এসেছি, কারণ জাস্ট এক দুটো আগের ভিডিও গেলেই তোমরা দেখতে পাবে, ডিটেইলে ভিডিও করা আছে যেটা নিয়ে আর কি। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ, এসে গেছি সেই মন্দিরটায় যেটাতে এসেছিলাম আগের শুক্রবার আর কি, পয়লা বৈশাখের দিন মানে শুক্রবার, একটা সপ্তাহ জাস্ট হয়েছে আবার শুক্রবার চলে এসেছে, আমরা আবার এই মন্দিরে এসেছি, এত ভালো লেগেছে ভুলতে পারছি না। তো এটাই বলো, ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই মন্দিরটা ঘুরে যেও, মন্দিরটা অসাধারণ। আজকে আবার চলে এসেছি সেই একই জায়গায়, এক সপ্তাহ আগেই মাত্র এসেছিলাম, পয়লা বৈশাখের দিনকে আগে শুক্রবার ছিল, আজকে আবার শুক্রবার, জাস্ট এক সপ্তাহ হয়েছে, কিন্তু এত ভালো লেগেছে জায়গাটা আমাদের যে আমার হাজব্যান্ড বলছে আজকে কোনো সেরকম আর কাজ নেই, তো চলো আজকে যাওয়া যাক, আবার একবার ঘুরে আসি মন্দিরটায় গিয়ে, খুব সুন্দর। আর গুডি তো ভীষণ আনন্দ পেয়ে গেছে এসে, এসে বাইরে থেকেই দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ খুশি, ভীষণ আনন্দ পেয়েছে, ঠাকুর নমো নমো বলে কথা, ও তো ভীষণ ভীষণই ঠাকুর নমোর ভক্ত। যাই হোক, তো তখনই সাথে সাথে আমরা ওদেরকেও ফোন করলাম, তখন বিশ্বাস করো ও আমার বর কাছ থেকে এসে তখন 5টা বেজে গেছে, তারপর এসে বলছে যাওয়ার কথা, তার আগে আমি কিছু জানতাম না। তারপর আমি আমরা মানে যারা আর আমরা যারা এসেছিলাম আগের দিন তাদেরকে ফোন করলাম, যে আমি না আমার হাজব্যান্ডই ফোন করলো যে চলো যাবে নাকি, কাজ আছে কোনো, তো ওরাও একলাফে রাজি, মানে ঘোরার নামে আমরা দুজনেরই একলাফে রাজি আর কি। তো ঝটপট রেডি হয়ে এখন চলে এসেছি, এখন 7:05 বাজে, তো এসে গেছি, 5-10 মিনিটই হলো, 7টা নাগাদ এসে গেছি, 8টা অবধি মন্দির খোলা থাকে, আগের দিনই তোমাদের বলেছি সেটা। তো ওই যে ওই কিছুক্ষণ ঘুরবো, এখানে সময় কাটাবো কিছুক্ষণ, ঘুরি একটু খেলবে, এখানে সব ফাঁকা জায়গা সামনে, তো তো আচ্ছা তো যাই হোক তোমরা সঙ্গে থাকো। কি হয়েছে, ধুলো লেগেছে, কি শোনা, এ শোনা ধর তো ধর তো
দত্ত দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ গুডি কত এক্সাইটেড কত খুশি হয়েছে এখানে ঘুরতে এসে ভীষণ আনন্দে আছে নিজের মতন নিজে একদম এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে এই করছে বলছে বস বস টুকি বস বসি বস পড়ে আছে দিদি নেই দিদি পটি না যাবি না ওই দিদি দিদি পটি পটি দিদি না ওটা বসি মা ওই দেখো যাও বাবা নিয়ে যাবে যাও বলো এই দেখো 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 ওই যা ভাই কেটে ভাই কেটে আরে মন্দিরের লাইট বন্ধ করে দিচ্ছে বলে তোমার ডাকছে কেন বন্ধ করছে ও যাবে না আর কি ভাবছে আলো বন্ধ মানে বন্ধ করে দিচ্ছে না গেট আটটা বাজে তো প্রায় বাবা গো কি গো ধরো গো যাই হোক এই যে দেখো আলো ঠালো বন্ধ করে দিয়েছে এই যে আস্তে আস্তে সব বন্ধ হচ্ছে তো সেই জন্য আমার গুডির মনটা খারাপ হয়ে গেছে বাবা মানে ওর বাবা মানে আসলে সব অসাধ্য সাধন করতে পারবে এরকম ওর ধারণা ওর বাবা এসে আর কি আলোগুলো জ্বালিয়ে দিতে পারবে মন্দিরটা খুলিয়ে দিতে পারবে শুধু বাবা আয় বন্ধ বন্ধ করছে বন্ধ করে দিচ্ছে যাই হোক ও তো ছোটো ছোটোদের মন যেমন হয় আর কি যাই হোক তো ঘোরা শেষ ছোট্টখাট্ট ঘোরা বেশ সুন্দর খুব ভালো লাগে আমার এখানটায় আসতে আর কি দুদিন আসলাম এই নিয়ে যদিও খুব সুন্দর লাগে খুব ভালো লাগে এত সুন্দর মন্দির এত সুন্দর জায়গা সামনে পুকুর একটা ওখানে গঙ্গার মানে পুকুরের ঘাটে বসে ওখানে হাওয়াও খাওয়া যায় ভীষণ ভালো ভীষণই ভালো তো যাই হোক ঘোরা শেষ আজকের মতন তো আপাতত এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখন 8টা বাজে এখন বেরিয়ে আগের দিন তো আমরা পয়লা বৈশাখের দিন ছিল আগের দিন বাড়ি চলে গিয়েছিলাম বৌদিদের অন্য জায়গায় যাওয়ার ছিল আজকে আনন্দদা বলছে আগের দিন তোমরা বাড়ি ঢোকানি আছে কিন্তু যেতেই হবে তো সেই জন্য যাওয়ার সময় একটু ওদের বাড়িতে ঢুকবো একটু ওদের বাড়িতে ঢুকে সবার সাথে একটু বসে একটুখানি গল্প গুজব হবে আর কি তারপর বাড়ি চলে যাব তো তোমরা সঙ্গে থাকো এখন আলো বন্ধ হয়ে গেছে মন্দিরও বন্ধ হয়ে যাচ্ছে মানে মন্দিরের গেটগুলো বন্ধ হয়ে গেছে মানে মেন গেটও বন্ধ হয়ে যাবে তো আমরা এখন বেরাচ্ছি তো চলো যাওয়া যাক মন্দির বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমার গুটি দেখো না সিঁড়ি দিয়ে শুধু উঠতে যাচ্ছে যে ঠাকুরকে মানে কেন বন্ধ হয়ে গেছে আলো কেন বন্ধ হয়ে গেছে গেট কেন বন্ধ হয়ে গেছে সোনা গেট আর খুলবে না সোনা গেট আর খুলবে না বাবা বন্ধ খোলাতে গেছে গো গ্রিলটা খোলাতে গেছে ঠাকুরের আর খুলবে না বাবা আবার অন্য দিন চলো গ্রিল ধরে দাঁড়িয়ে আছে চলে আসো বাবা চলে আসো আস্তে আস্তে বাই 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 আর তো গেট খুলবে না বাই বাই বাবা টাটা করে দাও ঠাকুরকে টাটা করে দাও বাই বাই এই ঠাকুরকে করে দাও এই ঠাকুরকে টাটা করে দাও টাটা বলে দাও
অন্য ঠাকুর কই, ওই তো বাই বাই করে দাও ওই ঠাকুরকে। চলো চলো শোনো চলো, ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় নেই এখানে, ভয় কোথায় শোনা, কোনো ভয় নেই এখানে। বাবা বাবা এখানে কোনো ভয় নেই, ঘন্টা বাজাও ঘন্টা। ওরে বাবা এত জোরে, বাবা বাবা চলো চলো, বাহ পেরেছে, এবারে পেরেছে, জোরে আওয়াজ হয়েছে, বাজাও শোনো বাজাও, টুং মুখে আওয়াজ করে টুং, চলো 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 চলো, বন্ধ হয়ে যাচ্ছে চলো, এখন পুরো ফাঁকা হয়ে গেছে, কেউ নেই, পুরো ফাঁকা, শোনা কাকা আমার দিদি, কেউ নেই, শোনা পুরো ফাঁকা, শোনা চলো, কেউ নেই মা, চলো চলো আবার পরে আসবো, আবার আমরা পরে আসবো, চলো পুরো অন্ধকার, আমরাই লাস্ট বেরাচ্ছি গো, আমরাই লাস্ট বেরোচ্ছি, তো মন্দির থেকে ফেরার পথেই ফুচকা দেখে আমাদের গাড়ি আটকে গেল। কি খাবে শোনা, ফুচকা খাবে, ফুচকা তো, ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা যাবো এবারে বৌদিদের বাড়ি, এখান থেকে জাস্ট আর 5 মিনিট। তো এই যে দেখো আমরা এসে গেছি বৌদিদের বাড়ি, এবারে এখানে আমরা আবার সবাই মিলে একটু আড্ডা দেবো, কিছু খাওয়া দাওয়া হবে, তারপর গিয়ে বাড়ি যাব। একজন তো আসার সাথে সাথেই আঁকতে বসে গেছে, ভীষণ সুন্দর, আগে তোমাদের দেখাবো। কি হয়েছে সোনা, আবার তুমি জানলে কেন, আবার ভুলে গেছো, পুকি দেখি একটু আঁকাটা তোল দেখি, ও হয়নি এখনো, বাবা পুকি কত বিজি, দেখো এসেই আঁকতে বসে গেছে, কত, ও কালকে আঁকার ক্লাস আছে, ওই জন্য আঁকা কমপ্লিট হয়নি না, মাথা দাওয়ার টেনশন ছিল, এসেই বসে গেছে আঁকতে, বাহ খুব সুন্দর হচ্ছে। এই দেখো এটা পুকির আর একটা আঁকা, ভীষণ সুন্দর এঁকেছে, খুবই সুন্দর, আমি কি বলবো, বুঝতে পারছি না, আমার তো মানে খুবই সুন্দর লাগছে, তোমরাও জানিও কেমন লাগলো তোমাদের। তো এবার আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি, ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর সবাই মিলে ছাদে বসে একসাথে খাবো, অনেকদিন পর ছাদে বসে আমরা আড্ডা মারছি, প্রায় 2-2.5 বছর আগে সেটা হতো, যখন গুটি আর ওই পুচকি মেয়েটাও হয়নি তখন। তো যাই হোক,
আমরা সবাই মিলে এখন খেয়ে নেবো। এখন খাবো হচ্ছে যে চাউমিন এসছে আর ডিমের ডেভিল এসছে, তো ওটাই এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপর খাওয়া দাওয়া হলে বাড়ি ফিরে যাব। ব্যাস আজকের মতন আড্ডা এখানেই শেষ আর না, কারণ তারপর বাড়ি গিয়ে গুডিকেও আমায় খাওয়াতে হবে। চলো চলো ঘোরা শেষ, ঘোরা শেষ, গুটিকে এখন জুতো বাড়াচ্ছে। তো ব্যাস এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো এই ছিল আজকে সন্ধ্যে থেকে কাটানোর মুহূর্ত। তো ব্যাস আর কি, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কুটিকে খাওয়াবো। তো ব্যাস আজকের দিন শেষ। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিও। তো আজকের জন্য গুড নাইট, টাটা।